কত এক দেড় বছর ধরে কাপি শহরে বাস করতে শুনছিলাম যে পুলিশকে সার্ভিস করে চলতে হয়। পুলিশ বাবুরা বড় বাবুরা আছেন, পুলিশের বাবুরা খুব ভালো ভালো কাজ করছেন এবং কেউ কোথাও কোনো অন্য পার্টি করলে সেখানে হাজির হচ্ছেন, ডেকে আনছেন। আর পয়সার তো একবারে বন্যা বলছে, কত টাকা ঘুষ নিয়েছেন দাদি দাদি কিছু আমার জন্মে আমি এরকম জিনিস শুনিনি কোথাও, যে এই ধরনের অফিসাররা এত পয়সা কাছে থেকে বই নিয়ে চলে যাচ্ছে এবং কিছু মানুষ দিচ্ছেন, বুকটা ফেটে যায়। এই পবিত্র কাঠি দেশপ্রাণ বীরেন্দ্রনাথ ঠাকুরের কাঠি কাঠি জন্ম দিয়েছে শুভেন্দু, যে শুভেন্দু আজকে এখান থেকে গিয়ে আজকে বাংলার মানুষকে আলো দেখাচ্ছে, প্রতি পদে একবারে আলোকিত করে রেখেছে একটা গণতান্ত্রিক জগৎকে, তার সর্বস্ব দিয়ে লড়াইছে আর রেখেছে। কাঁথিতে আজকে সরস্বতী পুজোর অনুষ্ঠান ছিল এবং সেখানে গিয়ে সরাসরি পুলিশকে নিশানা করছেন শিশির অধিকারী। তিনি বলছেন যে কাঁথিতে থাকতে গেলে নাকি পুলিশকে স্যালিউট করতে হয়, অন্য কোনো রাজনৈতিক দল করলে পুলিশ তার বাড়িতে এসে হাজির হয়, তাকে ডেকে পাঠায়। এই পুলিশের বিরুদ্ধে মোটা অঙ্কের টাকা ঘুষ নেওয়ার অভিযোগ করছেন শিশির অধিকারী। পাশাপাশি শুভেন্দু অধিকারীর প্রশংসা শোনা যাচ্ছে শিশির অধিকারীর গলায়, যেখানে তিনি বলছেন যে শুভেন্দু অধিকারী আজ রাজ্যকে আলো দেখাচ্ছেন। সাংসদ শিশির অধিকারীর গলায় পুলিশের সমালোচনা, পাশাপাশি শুভেন্দু অধিকারীর প্রশংসা। কাঁথির জন্ম দিয়েছে শুভেন্দুর, যে শুভেন্দু আজ বাংলার মানুষকে আলো দেখাচ্ছেন। শুভেন্দু তার সর্বস্ব দিয়ে লড়াই করে গণতান্ত্রিক জগৎকে আলোকিত করে রেখেছেন, এই মন্তব্য করেছেন বর্ষিয়ান সাংসদ শিশির অধিকারী। কি বলেছেন শুনুন। গত এক দেড় বছর ধরে কাঁথি শহরে বাস করতে হলে শুনছিলাম যে পুলিশকে সার্ভিস করে চলতে হয়, পুলিশ বাবুরা বড় বাবুরা আছেন, পুলিশের বাবুরা খুব ভালো ভালো কাজ করছেন এবং কেউ কোথাও কোনো অন্য পার্টি করলে সেখানে হাজির হচ্ছেন, ডেকে আনছেন। আর পয়সার তো একবারে বন্যা বলছে, কত টাকা ঘুষ নিয়েছেন তাতে কিছু আমার জন্মে আমি এরকম জিনিস শুনিনি কোথাও, যে এই ধরনের অফিসাররা এত পয়সা কাছে থেকে বই নিয়ে চলে যাচ্ছে এবং কিছু মানুষ দিচ্ছেন, বুকটা ফেটে যায়। এ পবিত্র কাঠি দেশপ্রাণ বীরেন্দ্রনাথ ঠাকুরের কাঠি কাঠি জন্ম দিয়েছে শুভেন্দু, যে শুভেন্দু আজকে এখান থেকে গিয়ে আজকে বাংলার মানুষকে আলো দেখাচ্ছে, প্রতি পদে একবারে আলোকিত করে রেখেছে একটা গণতান্ত্রিক জগৎকে, তার সর্বস্ব দিয়ে লড়াইছে আর রেখেছে। আমরা ফোনে এই মুহূর্তে যোগাযোগ করতে পেরেছি তৃণমূলের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদারের সঙ্গে। জয়প্রকাশ দা, আপনি শুনলেন একেবারে পুলিশের বিরুদ্ধে পক্ষপাতমূলক কাজ করার অভিযোগ করছেন, এমনকি মোটা অঙ্কের টাকা ঘুষ নেওয়ার অভিযোগ করছেন সাংসদ শিশির অধিকারী এবং শুভেন্দু অধিকারী কিভাবে গণতন্ত্রকে বাঁচিয়ে রাখার কাজ চালাচ্ছেন, এই কথা শোনা গেল আজকে বর্ষিয়ান সাংসদের গলায়। দেখুন, উনি বর্ষিয়ান সাংসদ শিশির বাবু, কিন্তু তিনি যে কথা আজকে একটা জনসভায় বা সরস্বতী পুজোর অনুষ্ঠানে গিয়ে বলছেন, তিনি কি এই বিষয়টা মানে প্রকৃতভাবে কোনো অভিযোগ কাউকে জানিয়েছেন? তিনি তো সংসদ, তিনি তো নিয়ম মেনে আইন মেনে চলবেন। যদি সত্যি যদি এরকম তর্কের খাতিরেও ধরে নিই যে কোনো রকম বেআইনি কাজ হয়েছে, সে পুলিশই করুক না কেন, তাহলে তো সাংসদ হিসেবে তার সেই বিষয়টা উপযুক্ত জায়গায় গিয়ে কমপ্লেন করা উচিত, হাওয়া গরম করা তো তার কাজ নয়। তার তো সমাজকে এই বিষয়ে যাতে বিচার হয় তার দিকে এগোনো উচিত, সেসব কিছু করেননি। কারণ এই অধিকারী পরিবারের সকলেই মনে করে নেন যে কাঁথি তথা তাদের জায়গাটা হচ্ছে একটা স্বাধীন রাষ্ট্র এবং তারা সেখানকার সম্রাট, তারা সেখানকার রাজা, এবং সেক্ষেত্রে যদি অন্য কিছু হয় তারা সহ্য করতে পারে না। আগে তো আমরা শুনতাম মমতা বন্দ্যোপাধ্যায় তাদের মায়ের মতো, অনেক সেগুলোও শোনা গেছে। কিন্তু একটা কথা আমি বারবার বলতে পারি, শুভেন্দু অধিকারী বাংলাকে আলো দেখিয়েছে বলছেন, কিন্তু প্রকৃতপক্ষে তো বাংলা জানে যে শুভেন্দু অধিকারী দিল্লির সঙ্গে ষড়যন্ত্র করে বাংলাকে পেটে মারা ভাতে মারার ব্যবস্থা করেছে, যে বাংলার কৃষকরা যাতে টাকা না পায়, বাংলায় 100 দিনের টাকা না আসে, বাংলার যারা পড়ুয়া তারা যাতে মিড ডে মিল না পায়, এই সমস্ত কুচক্রির নায়ক হচ্ছে শুভেন্দু অধিকারী। আর সেইটাকে যদি তিনি আলো বলে মনে করেন শিশির অধিকারী, কারণ এক পরিবারের, তাহলে আর কিছু বলার নেই। আজকে সবাই জানে শুভেন্দু অধিকারী বাংলার বিরোধিতা করেছেন, বাংলার সঙ্গে গাদ্দারি করেছেন,
এবং বাংলার কলঙ্ক তিনি যে বাংলাকেই পেটে মারতে ভাতে মারতে বারবার বলছেন দিল্লির লোককে, যাতে বাংলাকে শুকিয়ে মারা হয়। এই বাংলার একজনও একজন মানুষটাই শুভেন্দু অধিকারীর প্রশংসা করে ওই বাড়ির মধ্যে সুশীলবাবু বলতেই পারেন এটা। এবং এই পিতার পিতৃ স্নেহ তার থেকে বলেছেন, তবে সুশীলবাবুরও ঠিক করে নেওয়া উচিত তিনি কোন দলে আছেন, কাকে নেতা বলে মনে করেন, এটা প্রকাশ্যে বলে। অনেক ধন্যবাদ জয়প্রকাশ দা আমাদের সঙ্গে কথা বলার জন্য।